হেলিকপ্টার থেকে নামতে উঠতে কি করে চোট লাগলো আমি বুঝতে পারছি না। আসলে চোট না, এটা রাজনৈতিক চোট বোঝা যাচ্ছে না, ইলেকশন এলেই চোট লেগে যায় অনেকে, প্রত্যেকবার দেখেছি আমরা। যাই হোক, তাদের সুস্থ হয়ে উঠুন, কিন্তু এটাও মেনে রাখতে হবে, যিনি সকাল সন্ধ্যা সেনাকে গালাগালি দিচ্ছেন, সে সেনার আর হেলিপ্যাডেই ওনাকে নামতে হয়েছে শেষ পর্যন্ত। তো যখন সংকট আসে সেনার কাছে যেতে হয়, আবার প্রমাণ হয়ে গেল যে সংকটের সময়, বিপদের সময় সেনাই একমাত্র সাহারা। দুর্যোগের আবহাওয়া হেলিকপ্টার রিস্কটাকে এটা হতেই পারে, আমার মনে হয় তার যারা হেলিকপ্টার সঞ্চালন করেন তাদের বোঝা উচিত আবহাওয়া কি। আজকাল দূর থেকে রেডারে সব বোঝা যায়, আমরাও একাধিকবার পড়েছি। আমরা আশা করব তার চোট তাড়াতাড়ি ভালো উঠবে। মোদির ভয়েতে বাঘে গরুতে এক ঘাটে জল খাচ্ছে সব কটা চোর, ছোট চোর বড় চোর, হাজার হাজার কোটি লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি এত বছর ভারতে হয়েছে, কারা করেছে এই লোকগুলো সবাই জানে। অনেকে জেলে গেছে, অনেকে জেলে যাবে, অনেকে বেলে আছে। সবচেয়ে বড় কথা, যেভাবে সারা দেশ দুনিয়া জুড়ে মোদিজির প্রতি সমর্থন বাড়ছে, বিজেপির সমর্থন বাড়ছে, এই সমস্ত দুর্নীতিগ্রস্তরা ভয় পেয়ে গেছে। তাই হাম সব চোর এক হ্যায় এই স্লোগান দিয়ে পাটনায় একত্রিত হয়েছে। বাংলাদেশ থেকে শুটাররা আসে, যেহেতু বর্ডার আনছে কে, পুলিশ কি করছে, সব বিএসএফ এর ঘাড়ে চাপিয়েছে। বিএসএফ গুলি চালালে মমতা ব্যানার্জি গিয়ে বিএসএফ এর বিরুদ্ধে বলছেন, এই যে দুষ্কৃতকারীরা খুনিরা বাংলাদেশ থেকে আসছে তাদেরকে পুলিশ আটকাচ্ছে না, তো বিএসএফ এর দায়িত্ব ওখান থেকে কেউ না ঢুকুক সেটা দেখছে বলে মমতা ব্যানার্জি বিএসএফ এর বিরোধিতা করছেন, তাকে রেপিস্ট বলছেন, সেনাকে তোলাবাজ বলছেন। এই যে দেশকে যারা রক্ষা করছে তাদের বিরুদ্ধে মমতা ব্যানার্জি চিরদিন তাদের বদনাম করছেন, আর যারা এসে উত্তেজনা ছড়াচ্ছে, উৎপাত করছে, তাদের পক্ষে মমতা ব্যানার্জি এবং টিএমসি দাঁড়িয়ে আছে। আপনারা দেখছেন বর্তমান সময় .com। শিল্পাস, এবার কাঁচরাপাড়াতে, এই প্রথম কাঁচরাপাড়াতে শিল্পাস। শিল্পাস জিম, সেলুন, কিডস প্লে জোন এবং ক্যাফেটেরিয়া, অল আন্ডার ওয়ান রুফ। কি অবিশ্বাস্য লাগছে কিন্তু এটা সত্যি, শিল্পাসে রয়েছে একই ছাদের নিচে জিম, সেলুন, কিডস প্লে জোন এবং ক্যাফেটেরিয়া। মনে রাখবেন, শিল্পাস এখন থেকে কাঁচরাপাড়া বাগ মোড়ে স্টাইল বাজারের বিপরীতে। দ্য হ্যাপি সোনিক ক্লিনিক, আপনাদের পরিষেবায় আমরা অঙ্গীকারবদ্ধ। এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা মা ও শিশুর সুস্থতায় সর্বাগ্রে, আমরা আছি আপনার পাশে। সকল প্রকার জেনারেল এবং ল্যাপারোস্কোপিক অপারেশন, ENT অপারেশন, অর্থোপেডিক অপারেশন, সুব্যবস্থা আপনি পাবেন দ্য হ্যাপি সোনিক ক্লিনিক। EMI পরিষেবায় আমরা আপনার কাঁধের বোঝা লাঘব করতে সবার আগে দাঁড়িয়ে, আমরা আছি আপনার পাশে সর্বক্ষণ। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধু সাজ মন তুই ভালোবাস, যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী শুনলাম, বর্তমান সময় .com।